Panda. I got broads in the land. She took the lean in the family. Credit cards and the scammers. Hitting the licks in the band. চ্যানেল এন্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। এই ভিডিওটা তোমরা অবভিয়াসলি ক্রিসমাসের পরের দিন দেখবে, তাও আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আজকে হচ্ছে আমার দাদার জন্মদিন। তো জন্মদিন করবো, মানে ওর জন্মদিন ওইভাবে করা হয়নি কখনো, শুধু ওর 25শে ডিসেম্বর বললে ওরকম ভাবে কখনো হয়েছে ওইসব। আগে যখন আমি একদম ছোট ছিলাম তখন আমি দেখতাম আমার দাদা জন্মদিনের সময় আমার বাড়িতে কীর্তন হতো। যাই হোক, ওই যে আমাদের গুরুদেবের অনুষ্ঠান হতো, ও জন্মদিন উপলক্ষেই সেই দিনটাই করতো মা। তো যাই হোক, তো দাদা কি জানি বলছিলাম ভুলে গেলাম, যাই হোক। তো ওরকম ভাবে কিছু কেক ফেক, এমনি তো জন্মদিনে সবাই কেক খায়, আর বেকারি কেকই বাড়িতে আসে বেশি। তো আজকে এবার হচ্ছে গিয়ে ও জন্মদিন উপলক্ষে আমি এনেছি একটা ছোট কেক আর বিরিয়ানি। তো আর মা এখানে পায়েস বানাচ্ছে দাদার জন্য। ওইভাবে করার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে হলো একটু করি, আর তার জন্য তোমাদের সাথে সকাল থেকে এর জন্য আমি কোনো ভিডিও করি। তো যাইতো একটু একটু ছোটোখাটো ভিডিও হবে, এটা বার্থডে আমার দাদার। তো চলো দেখতে থাকো ভিডিও বানানো হচ্ছে। দেখাইলি সব পায়েস হাড়ি গড়াই, তো টেবিলে তো আগো ছালোই থাকে সব রাতে বেলা। তো কি হচ্ছে এখানে, হচ্ছে পায়েস বানানো হচ্ছে, আমার মা বানাচ্ছে পায়েস, আর এইটা হচ্ছে আমার দাদার জন্মদিনের কেক। এইটা কেক, না নাম ফাম কিছু লিখিনি, নাম লিখবো কি করতে, এখন কিছু লেখে না, কিছু বিরিয়ানি। তো কোথায় তো এখানে বসে ইনি খাচ্ছে, আর এখানে ধান দুব্ব রেডি করা হয়েছে, কিসমিস নিচ্ছে, আর এখানে তো হচ্ছে পায়েস তৈরি, পায়েস পায়েস। আমার দিদা আবার হাত লাগাতে এসছে, নলেন গুড়ের পায়েস, এটা নলেন গুড় না, আমার একদম ভাল লাগে না পায়েস খেতে। বলো আর পিঠে বলো, যখন বানায় তখন ভালো লাগে না আমার, মানে ধরো রাত্রে বানানো বাসি যে ব্যাপারটা থাকে না, যে একদিন বানানো, ধরো আজকে রাতে বানানো কালকে সকালে খেতে বেশি ভালো লাগে দেখবে, পায়েস বলো আর পিঠে বলো, তো ওইটা আমি বেশ পছন্দ। এখন বাজে 9টা, আর আমি ওয়েট করছি, মানে আমরা সবাই ওয়েট করছি বাবার জন্য। বাবা আসলে তারপরে দাদা কেক কাটবে, খাওয়া দাওয়া হয়ে গেছে দাদার, বাবা আসলে দাদা কেক কাটবে। বাবার ফোনে সুইচ অফ, বাবার চার্জ নেই মনে হয় তাই। বাবা কই যাচ্ছে, দিদা আসছে, দিদা আমার তো লস হয়ে গেল মা, কেক পরে না পায়েস খাইয়ে দাও, কেক পরে কাটবে, কেক পরে খাওয়াইও, কেক পরে কাটবে, না একটু নিচু হয়ে যাও বাবা, নিচু হও, একটু বসো বসো, দাও বাবা দাও।
যাও দিদা যাও দিদা দিব দিদা দিদা ব্যাগ দিদা দিদা ব্যাগ থেকে কি সব এর জন্য ঘুমায় না আজকে এর জন্য ঘুমায় না দিদা ব্যাগ থেকে কি সব বের করে আনলো দেখলাম আমি 500-500 নাকি দিদা দেখে দেখেই যাচ্ছ ও সবসময় পা পড়ে না মোটাগুলো পড়ে না ও বাবা কেক কাটবে তো দাঁড়া বাবা আসুক উনি কি করে চলে যায় খালি দাঁড়া দাঁড়া বাবা আসুক আমি তো ওইদিকে যাচ্ছি কেক কাটতে তোমার 2 মিনিট থাকতে অসুবিধা হচ্ছে নে কাট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়া দাদা হ্যাপি বার্থডে টু ইউ খাওয়া মাকে মা বসো মা বসো আমাদের ছোটখাটো বার্থডে সেলিব্রেশন এবার বাবা যাও চলে গেছে আমি খুব খারাপ ক্যামেরাম্যান দাঁড়া ছবি তুলে নি আমাদের ছোটখাটো বার্থডে সেলিব্রেশন বাস হয়ে গেছে এখন আমরা আমার বাবা এসেছে 9:30 সময় বাড়িতে তো এখন আমরা খেয়ে দেয়ে ঘুম দেব বাস এইটুখানি আমাদের ছোটখাটো বার্থডে সব মানে আমাদের বাড়ির কজন আমার দিদা আমি বাবা দাদা নিয়ে চলো আজকে ভিডিও পর্যন্তই এটা আর কি ভিডিও এটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করা এই যে ছোট ফোন কেক খাওয়া নিয়ে ব্যস্ত চলো চলো দাও ছোট্টকে পানি শেয়ার করে জাগো না ঘুমো গিয়ে আসি যাও তোমাদের জন্য এখন আমি খাবো বিরিয়ানি আর অবশ্য আমি পায়ে বলেছিলাম কালকে খাবো তো চলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এইগুলো জাস্ট করে রাখা যাতে ইন ফিউচার বা অনেক বছর পরও আমি ভিডিওগুলো দেখতে পাই যে আমি এরকমভাবে সেলিব্রেট করেছিলাম বা ছোটোখাটো এরকম হয়েছিল তার জন্য করে রাখা অবভিয়াসলি তোমাদের ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দিও আর আমি খুব খারাপ ক্যামেরাম্যান যদি ক্যামেরা ধরতে একটু তোমাদের বুঝতে অসুবিধা হতো একটু ম্যানেজ করে নিও